বছরে কোটি কোটি টাকা আয় করেন এই হ্যাকার। বেড়েই চলছে সাইবার অ্যাটাক, চাহিদা বেড়েছে এথিক্যাল হ্যাকারদের, উপার্জনও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ভারতের এথিক্যাল হ্যাকারদের মধ্যে ব্যাপক জনপ্রিয় উত্তর ভারতের শিবম বশিষ্ঠা। তিনি কেবল বাঘ খুঁজে দিয়ে $1,25,000 উপার্জন করেছে, বাংলাদেশি মুদ্রায় যা 1,06,00,000 টাকার বেশি। তিনি সান ফ্রান্সিসকোর হ্যাকার ওয়ানে কাজ করেন। হ্যাকার ওয়ান একটি প্রোগ্রামের সমস্যা এবং বাগ অনুদানের প্ল্যাটফর্ম। এর ক্লায়েন্টের তালিকায় রয়েছে স্টারবাকস, ইনস্টাগ্রাম, গোল্ডম্যান স্যাশ, টুইটার এবং ওয়ানপ্লাসের মতো কোম্পানি। শিবম বশিষ্ঠা টুইটারে তার @RedBull নামে সবচেয়ে বেশি পরিচিত। তিনি একজন ফুল টাইমার হ্যাকার। তিনি জানিয়েছেন, আমি সপ্তাহে গড়ে 15 ঘন্টা হ্যাকিং এ ব্যয় করি, তবে এটি সময়ে সময়ে পরিবর্তন হয় এবং এটি আমার সময়সূচির উপর নির্ভর করে। এমন সময় আছে যখন আমাকে সারাদিন কাজ করতে হয় এবং কখনো কখনো আমি কয়েক সপ্তাহ ধরে হ্যাকিং এর ধারের কাছেও থাকি না। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের হ্যাকাররা অল বাউন্টি এর 10% শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ভারত। বশিষ্ঠা আরো জানিয়েছেন, হ্যাকার ওয়ান পাওয়ার্ড সিকিউরিটি রিপোর্ট 2019 অনুযায়ী 2018 সালে ভারতের এথিক্যাল হ্যাকার কমিউনিটি $23,36,024 পুরস্কার মূল্য জিতেছে। শিবম 19 বছর বয়সে কম্পিউটারে বেসিক কোর্স করার পর এথিক্যাল হ্যাকিং শিখতে শুরু করেছিল। প্রথম দিকে শিবমের পরিবার তার কাজ নিয়ে চিন্তিত ছিল বলেও তিনি জানিয়েছেন। শিবম 20 বছর বয়সে প্রথম বাউন্টি ইনস্টাকার্ট থেকে পেয়েছিলেন। পরবর্তীকালে তিনি মাস্টার কার্ড থেকেও বাউন্টি পেয়েছিলেন। গত বছরের আগস্টে হ্যাকার ওয়ান প্রকাশ করে। হ্যাকাররা মাত্র 1 বছরে $21 মিলিয়ন আয় করেছে। ফুড ডেলিভারি কোম্পানি জোম্যাটো তার প্ল্যাটফর্মে বাগগুলো খুঁজে পেতে এবং ফিক্স করতে 435 জন হ্যাকারকে রেখেছে, যাদের পেছনে কোম্পানি বছরে $1,00,000 বেশি খরচ করে। Pretty lies, look me in the face, tell me that you love.